বিসমিল্লাহ সবাই বলুন মারহাবা মিউজিক প্লাস তোরা আতত ন লাগো এরে বোজন মুকুট আবুল বীর দুগন্ধ এলে বোত আছ তো এ খাইছ তিন ফেলাই দাও গো ভাইফু আর কদিন এ মুকিয়ন নষ্ট করিবি কত সুন্দর দুনুয়ার টুট আল্লাহ দিয়ে দে এ বিড়ি খা খাই কত দুনুয়ার তো হল্লে গো যুদ্ধ পাইবো কসে বদকবাসীন আর কতদিন চলবে মাহফিলে যাবেন মসজিদে যাবেন উজবা নিয়ে পরিষ্কার হয়ে আতর লাগিয়ে সুগন্ধি লাগিয়ে তোমার গালের দুর্গন্ধ খড় খড় যত্ন করতে নি বর্ষমত মেলা দিবে ওই আবুল কি বদব্বাস ইয়া তো দেখেছি মাই বল বিড়ি খাই দে আপনাদেরকে আমি অনুরোধ জানাবো তোমরা আমার ছেলে ছেলের মতো তোর বাপে তোর হইতো না কোনোদিন আর আয় তোমার চাই এনে বাপ তো বহুত আছো ফুয়ার কোনোদিন ডাক দিও নি চাই কি ডাক দেওয়ার দে আয় চললেন হস করতে গেই বুড়ো মানুষ বিড়ি টানার দে খাসের খাসের বিড়িও টান ইন বন্ধ করো আপনারা মেহরবানি করে এটা লেখাও আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ লেখি দি তো আর বজিতে কিনি তে আর এক ফাকেট বিড়ি দানো কইস আর এক ফাকেট গ্যাস্ট্রিক ব্যারাম দে আমার নবী বলেন বিরিজি কাটন উম্মত তোমরা খাসা পিয়াজকে মসজিদের পাশেও যেও না উম্মত তোমরা খাসা পিয়াজকে মসজিদের পাশেও যেও না তার মানে খাসা পিয়াজ কি হারাম হারাম না পিয়াজ পিয়াজ কিন্তু ভিটামিন কোন মানুষ যদি ডেলি এক পাওয়া করে খাসা পিয়াজ খেতে পারে সে একেবারে 50 বছরের বৃদ্ধ হলো একেবারে যুবক হয়ে যাবে এমন পাওয়ারফুল জিনিস খাসা পিয়াজ তবে খাসা পিয়াজ হজম শক্তি বাড়ায় খাসা পিয়াজের অনেক গুণাবলী আছে কিন্তু তার মধ্যে একটা দোষ আছে দুর্গন্ধ খাসা পিয়াজের মধ্যে একটু কি আছে কিন্তু কাঁচা পেঁয়াজের মধ্যে দুর্গন্ধ আছে এই দুর্গন্ধটা ভালো করে পরিষ্কার করে তারপর তুমি মসজিদে যাও কারণ ফেরেশতারা দুর্গন্ধ বরদাস্ত করে না আল্লাহ পছন্দ করে না নবী পছন্দ করে না আমার কি প্রয়োজন ছিল বিড়ি সিগারেট খেয়ে আমার নিজেকে দুর্গন্ধ করে ফেলা নিজেও কষ্ট পাচ্ছি অন্য মানুষকে আমরা কষ্ট দিচ্ছি
বহুত জন বিড়ি খায় কুলি করে এসছে দে কিন্তু মুকুর খট করতে দুর্ভিক্ষ সরার বেতন নামাজ নির্দান না ভারতে তুমি সইবেন আর আইনা পারেন না এই বদ অভ্যাস এগুলো পরিহার করা দরকার আছে তো তোমরা সারা দিতে দিবে নি ওই তো ভাজ্য মজিত নাও দেখো কে হ তোমরা খানা মাদারি মানুষ এখনো বহুত জন খর খর আছো তো বোরায় এসে না কর কিন্তু উইবে ফোয়ারে ফোয়ারে আছে আমি আমার কাউকে লজ্জা দিতে চাই না আমার অভ্যাস নেই আমায় সবাইকে মহব্বত করেন নুরিজুর বলে দৌড়াদৌড়ি করেন এটা কাজে লাগাতে চাচ্ছি তুমি নিজেকেও রক্ষা করো অন্য মানুষকে তুমি রক্ষা করো মন কি কষ্ট আনতেছেন আপনারা আল্লাহ কত সুন্দর পুত বানালো কিন্তু বিড়িকে একে তোমার তোর অবস্থা করলে দেওয়া দি মত কষ্ট না আর হইতেন না কষ্ট হইতেন না আমি বুঝাতে চাচ্ছি আমার ভাইরা মসজিদে যাবেন মাদ্রাসায় যাবেন দুর্গন্ধ পরিহার করুন আতর লাগানো আমার নবীর সুন্নাত আমার নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো আতর ব্যবহার করা আতর আতর আবার হইবে না ফ্রিজ ফ্রিজ মারে তো কত হইবে না আতর লাগানো সুন্নাত সুগন্ধি যাতে দুর্গন্ধ মানুষের নাকে না যায় ফেরেশতাদের নাকে না যায় আপনারা আগামীতে মাহফিলে আসতে কুজু বানাবেন সুন্দর পোশাক পরবেন সেই পোশাকের মধ্যে আতর লাগিয়ে আমার দেল নবীর উপর সালাত সালাম পড়ে পড়ে মাহফিলে আসবেন সবসে আওলা লাহামান রানবী সবসে বাজি কষ্ট না আচ্ছা আইতে বহুত কষ্ট করি তোমার বুঝাইলাম আজি এনে উগুদু ভাইম না সারি দিতে পারবি দেখলে কেউ ওদের আজি তুমি যাই সারি দিলাম বিশেষ করে আজ সাসা যারা বুড়ো বুড়ো যারা আছে আজ খুঁত খুঁত কুকু টুকু ফাঁকা মেয়ে পারিবে না তোমরা দেয় মিষ্টি খাবাই জিবে খোলে দুজন আইন আজ তুমি যে সার দিলাম থইলে আইন নিজরাতে মিষ্টি খাবাই মাস চেয়ারম্যান রাতে খাবাই মিষ্টি আসা না ইলে কেউ সাই গোবো সার্নে নাই নখাই যে না না আলহামদুলিল্লাহ আর ভাই হতে আর না খাই উজু খম 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 মানে খা ইয়ে নে রে খম খাই দে তারপর তো খা নহন্য ফাটে বেশি বাজব শর্মালি তো ভাবতে নবীর প্রেমে নেন একখান জিনিস আমার নবীর প্রেমে খাওয়া আজ থেকে আমি কি করলাম ছেড়ে দিলাম এটা একটা রেকর্ড হবে জিবে সারিতার ভিতরে আই আজি মিষ্টি খাবাইম ভাই এবার চেয়ারম্যান সরা টাকা পাইম দে মিষ্টি আসেন একজন একজন না তুই না খাই তুই না মাই তো আ খাই যে বের বুঝবি এলে ফকরত আছে না আদ দিয়ে রে খনে সিটারিম হুজুর আই দাঁড়ালাম আ ফকরত বিড়ি আছে সিগার আছে এ সিরি ফেলা দিলাম আজ তুমি আর খাইতাম না এলে উগ্র মানুষ নাই বাজে আদ তুই এন দোয়া গুজু তোলে বেকুতাই আয়া না গুনাগার এটা আমিন আমিন কোদ আল্লাহর বন্ধ নাকার বন্ধন আছে না
সাইখন ভারত চাই স্যার দোয়াইবে খারবা কথা আছে চাই নে খান নসিব ওই বুড়ো গো ভাই ও টিও 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 এ বুড়ো গুণ তো আজি বাদি ফকড়া থাক দাও না আইনো না এনে খো না এ দেখুন এই বুড়ো মানুষ শেয়ার করছি নারায়ণ তাকবীর এই আল্লাহ একদম মিষ্টি আঙ্গুছে দোয়ান তুল পাবি না তোরা ফল মিষ্টি তাল তো পাই আল্লাহ কি নাম ভাবি জানান আব্দিন চৌধুরী গুপুর মানুষ শিয়ের কো যদি না খাই আজ তো না তার খাইতাম না মারহাবা নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত আয় আল্লাহ আমার একজন মুরব্বী জানান আব্দিন চৌধুরী এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে গেল হুজুর আজ থেকে আমি খাব না আল্লাহ তুমি তার এই ওয়াদা তুমি কবুল করো আল্লাহ একটা অপছন্দনীয় কাজ যখন ছেড়ে দেওয়ার ওয়াদা দিল আর যত তোমার অপছন্দনীয় কাজ আছে সবগুলো ত্যাগ করে তুমি তোমার রাসূলের পছন্দ মোতাবেক সুন্নত মোতাবেক কাজ করার তৌফিক দান করো তোর না বলি বলে ভালো হবে সবাই বলুন মার দেখো এবারে আজকে দুলো দুলোরে মিষ্টি খাবার করে আল্লাহ এবারে এড়ে কা আল্লাহ এবারে ব্যস্ত দুলে বানাই যায়